প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বিটোজে টিভি যে যেখানে বসে দেখছেন সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করছি আপনারা সকলে ভালো আছেন সকলে সুস্থ আছেন প্রিয় দর্শক সারা বিশ্ব এখন একটা আতঙ্ক করোনা ভাইরাস দর্শক সৌদি আরবে প্রতিদিনই করোনা ভাইরাসের রোগীর সংখ্যা বেড়েই চলেছে এরই ধারাবাহিকতায় করোনা প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য সৌদি আরব সরকার আজকে 7 মে নতুন একটি নীতিমালা প্রকাশ করেছে এখানে বলা হয়েছে পাঁচজনের বেশি মানুষ একত্রিত থাকলেই তাকে গুনতে হবে জরিমানা তো দয়া করে আপনারা কেউ পাঁচজনের বেশি একত্রিত হবেন না একত্রিত হয়ে আড্ডা দিবেন না যে কোনো জায়গায় যে কোনো প্রয়োজনে পাঁচজনের বেশি মানুষ একত্রিত হবেন না দর্শক এটার বিস্তারিত আমি হব আপনাদের সামনে তুলে ধরছি এক নাম্বার পারিবারিক ঘরে ইস্তেরাই মাজরাই একের অধিক পরিবার একত্রিত হওয়া যাবে না এই নির্দেশনা অমান্যকারী দায়ী ব্যক্তি বা প্রতিষ্ঠানকে 10,000 রিয়াল করা হবে দুই কোনো এলাকার সকালে কিছু মানুষ পাঁচের অধিক কোনো ঘরে নির্মাণাধীন বাড়িতে ইস্তেরাই মাজরাই খিমাই বিনোদন কেন্দ্রে উন্মুক্ত স্থানে একত্রিত হওয়া যাবে না এই নির্দেশনা অমান্যকারী ব্যক্তি বা প্রতিষ্ঠানকে 15,000 রিয়াল জরিমানা করা হবে তিন লেবার জামায়াত কর্মীরা তাদের নিজের লেবার ক্যাম্প ছাড়া অন্য কোনো ক্যাম্পে নির্মাণাধীন বাড়িতে ইস্তেরাই মাজরাই একত্রিত হতে পারবে না এই নির্দেশনা অমান্যকারী দায়ী ব্যক্তি বা প্রতিষ্ঠানকে 50,000 রিয়াল জরিমানা করা হবে চার কোনো শপিং মলের ভেতরে কিংবা বাইরে পাশের অধিক ক্রেতা সাধারণ বা মলের কর্মীরা একত্রিত হতে পারবে না এই নির্দেশনা অমান্যকারী দায়ী ব্যক্তি বা প্রতিষ্ঠানকে 50,000 রিয়াল জরিমানা করা হবে পাঁচ যে কোনো ধরনের অনুষ্ঠান শোক প্রকাশের অনুষ্ঠান সভা সম্মেলন এ সময় নিষিদ্ধ থাকবে এই নির্দেশনা অমান্যকারী দায়ী ব্যক্তি বা প্রতিষ্ঠানকে 30,000 রিয়াল জরিমানা করা হবে এই নির্দেশনা সমূহ একাধিকবার অমান্য করলে জরিমানার পরিমাণ দ্বিগুণ হবে এবং কোনো প্রতিষ্ঠান করলে তা পরবর্তী 3 মাসের জন্য বন্ধ থাকবে দুইবারের অধিক কেউ অমান্য করলে জরিমানার পরিমাণ আরেক গুণ বাড়বে পাশাপাশি প্রতিষ্ঠানকে পরবর্তী 6 মাসের জন্য বন্ধ করে দেওয়া হবে উপরে যে সকল নিষেধাজ্ঞাগুলো দেওয়া হয়েছে এগুলোয় কেউ অংশ নিলে কিংবা কেউ ডেকে নিয়ে গেলে তাকে প্রথমবারের মতো 5,000 রিয়াল জরিমানা করা হবে পুনরায় একই অপরাধ করলে জরিমানা 10,000 রিয়াল হবে এরপরে তৃতীয়বারের মতো কেউ এই অপরাধের নিষিদ্ধ জামায়াত অংশ নিলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য পাবলিক প্রসিকিউশনে প্রেরণ করা হবে এ ধরনের অবৈধ জামায়াতে যে শরিক হয় অথবা জামায়াতে আহ্বান করে অথবা জামায়াতের জন্য অনুঘটক হয় তাকে আইন ভঙ্গকারী হিসেবে প্রিয় দর্শক সৌদি আরবের এই নতুন নীতিমালাগুলো সম্পর্কে আপনারা আশা করছি বুঝতে পেরেছেন এমন কোন জামায়াত যদি আপনাদের সামনে হতে দেখেন তাহলে আপনারা 999999 এ কল করে অভিযোগ করতে পারেন প্রিয় দর্শক এই ভিডিওটি সৌদি আরব প্রবাসীদের জন্য অনেক গুরুত্বপূর্ণ তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করছি আপনারা এই ভিডিওটি শেয়ার করে অন্যান্য প্রবাসীদের দেখার জন্য সুযোগ করে দিন আপনার একটি শেয়ারের জন্য হয়তোবা একটি ভাই একটি প্রবাসী ভাই এই নিউজটি সম্পর্কে অবগত থাকবেন এবং সে সাবধানে চলাফেরা করবেন তাই আপনাদের কাছে আবার রিকোয়েস্ট করছি এই ভিডিওটি শেয়ার করে সবার কাছে ছড়িয়ে দিন দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ